সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন এক ধরনের ভিডিও বাইরে হয়েছে, রোস্টিং ভিডিও। নাম কি? রোস্টিং ভিডিও। মানে কি? নামটা খেয়াল করছেন? আমরা মুরগির রোস্ট করি না, এই রোস্টিং ভিডিওতে মানুষের রোস্ট হয়। কেমনে? কেউ একজন হয়তো কোনো ভুল করেছেন বা কোনো অন্যায় করেছেন, অথবা আমি তার গোষ্ঠী উদ্ধার করব আর কি, তো বসে এবার তার ব্যক্তিগত বিষয় আশ্রয় নিয়ে সত্য অসত্য মিলিয়ে মিশিয়ে তাকে অপমান হেয় যত রকম করা যায়, এটা করার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান তারা খুব মজা পায়। অর্থাৎ আমাদের মধ্যে মানবীয় গুণাবলী, মানবিক যে সমস্ত সিফাত আমাদের থাকার কথা, সেগুলো হারিয়ে যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছি এগুলো যে দোষের কিছু হতে পারে সেই বোধটুকু পর্যন্ত আমাদের থেকে চলে গেছে। দেখবেন যে ছবি বিকৃতি করা ইসলামের নামে অনেকে করতেছে ফেসবুকে, দেখবেন যে এক আলেমের মুরিদ, এক আলেমের ভক্ত, এক আলেমের অনুসারী, আর এক আলেমের ছবিটারে ব্যঙ্গ বিদ্রুপ করে কার্টুন টার্টুন বানায় মজা করতেছে। আছে না নেই? হতে পারে মত পার্থক্য, থাকতে পারে কোনো মাসআলায় মত পার্থক্য, থাকতে পারে কোনো বিষয়ে মত পার্থক্য, তেমনি ব্যঙ্গ আল্লাহ তাআলা নিষেধ করেছেন সে কাজ করতে। এটা শুধু সোশ্যাল মিডিয়াতে হয় না, ডাইরেক্টও হয়। অট্টহাসি, বিদ্রুপের হাসি, ঠাট্টার হাসি আছে না নাই আমাদের মধ্যে? আমার কোনো ভাই ভুল করতে পারে, আমার কোনো বোন ভুল করতে পারে, আমি ঠাট্টার হাসি হাসতে পারি না। আল্লাহ বলেছেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো হতে পারে আল্লাহর খাতায় সে তোমার চাইতে শ্রেষ্ঠ, হতে পারে সে লোকটা জান্নাতি, কোন একটা তার কাজ, সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না, ওকে, হতে পারে তার কোন একটা কাজ আল্লাহ তারা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে ফেলেছেন, তুমি জানো না, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি অনেক আমল দাও, হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছে। ইমানদার সেজন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে 10 বার সে ভাববে যে এটাকে আমার ইমানের সাথে যায় কিনা, কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই। সাধারণ মানুষের মধ্যে কি বলবেন? প্র্যাকটিসিং মুসলমান, ইসলামের নাম দিয়ে আমরা করছি অনেকে, আর ব্যক্তি জীবনতে আছে এই সমাজের সর্বত্র। ভাইরা আমার, একজন হয়তো একটা জিনিস বুঝছেন না, একটা জিনিস তার জানার কমতি আছে, মানার কমতি আছে, আপনি পারলে সংশোধন করেন, আর না পারলে হাসাহাসি করবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। আমি একবার একটা মাসআলা বলেছিলাম আজ থেকে বছর দেড়েক বা বছর দুই আগে কিনা, মানে অনেকদিন আগে, আমার কাছে লাইভে প্রশ্ন আসছে আমার ফেসবুক লাইভে, যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি এক দেয়, এটা জায়েজ আছে কিনা। আমি উত্তরে বলেছিলাম এটা যদি কোনো রসিকতামূলক হয়, যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন, তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক, তো ওই বিনোদনের অংশ হিসেবে হা হা করলো, এটা তো দোষের কিছু নেই। কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস, একটা মানুষ বিপদে পড়েছে ধরুন, আপনি সেখানে গিয়ে একটা হাহা রিয়েক দিলেন, এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহা রিয়েক দেয় না। আমরা বলেছিলাম এটা জায়েজ নাই, কারণ আপনি এই যে কোরআনের সূরা হুজরাতের যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রুপ করতে, মানুষকে নিয়ে হাসাহাসি করতে, তাচ্ছিল্য করতে নিষেধ করেছে, তার লঙ্ঘন হয়, ইমানদার এই চরিত্রের হবে না। হ্যাঁ, কোনো বিষয় যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে। আমাদের এই মাসআলার বিরুদ্ধে গোটা দেশ, গোটা দুনিয়া গরম হয়ে গেছে, ভারত থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া ভিডিও, নিউজ, রিপোর্ট প্রকাশ হতে লাগলো। অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা, তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা যে একজন ভালো মানুষের চরিত্র না, এটা যে একটা দোষের বিষয়, সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে। এখন এর কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি করা হবে। তো এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা হারাম, কিন্তু সমাজে মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন, খারাপকে খারাপ বলবেন, আপনাকে নিয়ে হাসাহাসি করবেন, মাথা নষ্ট হয়েছে। ঠিক আমার ওই মাসআলা নিয়ে যেটা হয়েছে, ভাইরা আমার, দুনিয়ার মানুষ যা করুক না করুক, দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনার জীবনের প্রতিটি হারাকা, প্রতিটি সাকানা, প্রতিটি সাকতাত, প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া, প্রতিটি অ্যাটিটিউড, প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদিহি করতে হবে। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। অতএব ইমানদার, কাউকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, উপহাস
তামাশা তাচ্ছিল্য এটা করবে না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।